এবারের বাজেট ভোট অন অ্যাকাউন্টে মা প্রকল্পের অধীন রাজ্যব্যাপী কমন কিচেন তৈরি করার কথা জানালেন মুখ্যমন্ত্রী। এই বাবদ আগামী অর্থবর্ষে 100 কোটি টাকা ব্যয় বরাদ্দ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে তিনি জানিয়েছেন, রাজ্যের দুস্থ মানুষজন যাতে দুবেলা দুমুঠো অন্ন পায় সেই লক্ষ্যে মা নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হবে। সেই ঘোষণা মতো ভোটের আগে কলকাতা সহ সারা রাজ্যে এই মা কিচেন চালু করেছে সরকার। এবার তপসিয়ায় 66 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ফয়াজ খানের উদ্যোগে শুরু হলো মা কিচেন। এর ফলে উপকৃত হয়েছেন বহু দরিদ্র মানুষজন, কার্যত এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। নমস্কার, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে ঘোষণা করার পর যে 5 টাকায় পেট ভরে খাওয়া দেওয়া হবে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, আর সেই কর্মসূচি যে বাস্তবায়িত করতে আজকে আমরা 66 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি। 66 নম্বর ওয়ার্ডে আপনারা দেখছেন আমার পেছনে ব্যানার লাগানো রয়েছে, 66 নম্বর ওয়ার্ডে 1টা থেকে 2টো পর্যন্ত 5 টাকায় ভাত ডাল সবজি ডিমের বন্দোবস্ত করা হয়েছে এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর এবং এখানকার তৃণমূল কর্মীবৃন্দ। আপনারা দেখছেন, আমি ক্যামেরা পার্সনকে বলবো এখানে লাইন দেখাতে, দেখুন সাধারণ মানুষের কিভাবে ভিড় এখানে জমা হয়েছে। যে সাধারণ মানুষ 5 টাকায় খাবার যেখানে পাওয়া যাচ্ছে সেখানে এসে তারা এই 5 টাকায় পেট ভরে খাবার খাওয়ার জন্য তারা এখানে লাইন দিয়েছেন। আসুন আমি একজন কথা বলবো। 5 রুপে আমি যে মমতা ব্যানার্জি নে খানা কা আয়োজন কিয়া হ্যায়, ইয়ে কেসা লাগ রহা আপকো? अच्छा लग रहा है। आपका नाम क्या है, कहाँ रहते हैं? ये 5 रुपया में जो खाने का आयोजन किया है तो आप लोग को यहाँ खाना मिलेगा, तो कैसा लग रहा है? ठीक है, बढ़िया, अच्छी बात है। इसके लिए ममता बनर्जी को क्या कहना चाहिएगा? धन्यवाद करूँगा। আপনারা দেখছেন পুরো লাইনটা আমি দেখাতে বলবো, এখান থেকে লাইন শুরু হয়েছে, এখনো পর্যন্ত এখানে খাওয়া শুরু হবে এই মাত্র দেওয়া। প্রত্যেকটা মানুষ এখানে এসেছেন এবং গরিব মানুষ যারা সারাদিন দিন আনেন দিন খান তাদের কাছে এই 5 টাকার রান্নাঘর একটি একটি অভিনব উপহার। ঠিক ইলেকশনের আগে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই যে ঘোষণা কালকে নবান্ন থেকে, তার প্রতিক্রিয়া আপনারা দেখছেন সাধারণ মানুষের লাইন কিভাবে এখানে পড়ে। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নবান্ন থেকে যে ঘোষণা করলেন 5 টাকার রান্নাঘর, সেই রান্নাঘরের আজকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এখানে, তো এখানে কিরকম সাড়া পাচ্ছে? আমরা এই প্রকল্পের জন্য খুব ভালো সাড়া পেয়েছি। কালকের 50 জনের মতন আয়োজন করা হয়েছিল, কিন্তু আমরা যখন কালকে বিলি করছিলাম খাওয়া তখন দেখলাম আরও গরিব মানুষ আমাদের কাছে এসেছিল, তাই আমরা আজকের 200 জনের মতন খাবার ব্যবস্থা করেছি। তো এতে মানুষ খুব হ্যাপি? খুশি তো অবশ্যই হবে, 5 টাকায় পেট ভরতে ভর্তি খাওয়া আর ভারতবর্ষে কোথায় কোথাও পাবে না। এই 5 টাকা রান্না, এটা কিন্তু আমাদের এই এলাকার মধ্যে 66 নম্বর ওয়ার্ডে দুর্দশমের নিচে বহু লোক বসবাস করে, বুঝলেন তো? আজ এখানে বিপুল ছাড়া দিয়েছে গতকাল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে যেটা উৎপাদন হয়েছে, আজ তুলসে আমাদের এই ওয়ার্ডে হবে। কিছুক্ষণ পরে এখানে কোঅর্ডিনেটর কাজটা, আর কিছুক্ষণের মধ্যে 5 টাকার বিনিময়ে ভাত ডাল শাক সবজি আমাদের এখানে দেওয়া হয়। আপনারা এনে দেখছেন বহু দুর্দশার নিচে যারা আছে তারা এখানে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, এবং আমাদের এলাকাটা বিপুল ছাড়া পড়েছে ইতিমধ্যে, যা যেহেতু তারা জানে যে আমাদের এই এই সুযোগ সুবিধা, যেমন জোয়ারের সরকারের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা মমতা ব্যানার্জি দিচ্ছে, তার একটু আরেকটু বলিষ্ঠ যেটা গতকাল এটা উদ্বোধন করেছে, মানুষের সুবিধার জন্য ছাড় দেবে। দেখলেন এই 66 নম্বর ওয়ার্ডের ঠিক তপসিয়া স্পোর্ট ফেডারেশনের উল্টো দিকে এইখানে 5 টাকার রান্নাঘরের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের ভিড় এখানে রয়েছে, সাধারণ মানুষ এখানে রয়েছে, সাধারণ মানুষ একটু পরেই সেই রান্নার 5 টাকার রান্নাঘর দিদি রান্না করে সেই সুবিধে পাবে। সাধারণ মানুষ এতে খুব উপকৃত এবং মানুষ এতে খুব হ্যাপি। ক্যামেরা সোনার সাথে দীপঙ্করের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। দীপঙ্কর চৌধুরীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।